কেমন আছো? আশা করো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আরো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে ব্লগে আমি কি করতে চলেছি বলো? এই যে আমার বোন যে পিসটা দিয়েছিল, এটা দিয়ে আমি এখন কাটিং করব। তো কাটিং কাটিং এর জন্য সবকিছু এখানে নিয়ে নিয়েছি। এই যে ফিতে, তোমার চক, এই যে চক, স্কেল, আর মেন যেটা দরকার, তো এগুলো নিয়ে নিয়েছি নিচে। এখন হচ্ছে এটাকে কাটিং করব, করে হচ্ছে তোমার নাইটি বানাবো। তো আমি একটু আলাদা ধরনের বানাই, গ্রাউন্ড টাইপের মানে নাইটিটা বানিয়ে পড়ি। তো দেখা যাক কিরকম স্টাইলে বানাই, বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ঝটপট কাটিংটা করে নিই। তো নিচে বসেও পড়েছি দেখতে পাচ্ছ। আর এইটাকে আমি তোমার প্রথমে চার ভাঁজ করে নেবো। এই যে দেখতেই পাচ্ছ, এটাকে আমি আগে এরকম করে চার ভাঁজ করে নেব। তো এই যে চারটা ভাঁজ করলাম। তো জোড়াটা দেব, যেটা জোড়া সেটা দেব বাঁ হাতে, আর এই খোলা দিকটা দেব ডান দিকে। তো দিয়ে আমি এখানে এরকম ভাবে করে নেব আগে। চলো কাটিংটা আগে করে নিই। দেখো বন্ধুরা, আমি দেখাচ্ছি, এইখানে হচ্ছে কাপড়ের জোড়া ভাঁজের দিকটা রেখেছি, আর এই দিকটা হচ্ছে এই যে খোলা দিক, এই যে খোলা দিক। তো চলো এবারে হচ্ছে ড্রয়িংটা আগে করে নিই। ওপরের নাইটির ওপরের অংশের যে ড্রয়িংটা, সেটা আগে করে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই তো আমি ঝুলটা এখান থেকে নেব, এই জোড়া দিক থেকে। তো এখান থেকে আমার ঝুল হচ্ছে 18, তো আমি এখান থেকে 18 নিয়ে নেব। তো এই যে 18, 18-তে দাগ দিয়ে দিয়েছি, এটা পুরোটা, এটা ওপরের অংশ, এটা পুরো কেটে নেব। আর এখান থেকে আমি নিলাম পুট, এই যে ওপর থেকে দেখো আমি পুট নিয়েছি 5.5। তো এই যে 5.5-এ আমার দাগ দেওয়া রয়েছে। এবার আমি এখান থেকেই নিচে পুটটা নাবিয়ে নেব, দিয়ে 5.5-এ দাগ দেবো। তো দেখো খুব সহজ পদ্ধতিতে দেখালাম, এই যে 5.5 নিয়েছি এখান থেকে নিচে নাবিয়ে নিলাম, আর এখানে এই যে 5.5-এ যে দাগ দিয়েছি এখান থেকেই আমি আবার নিয়ে নেব ছাতির মাপটা। তো ঠিক আছে, তো আমার ছাতির মাপ হচ্ছে এখানে আমি নিয়ে নেব ছাতি। তো ছাতিতে আমি এখানে নিয়ে নেব 11.5, তো সেই জন্য আমি এখানে 11.5 মাপ করে নেব। তো চলো দাগ দিয়ে নিই। তো এই দেখো এখান থেকে আমি এই যে 11.5 দাগ দিয়ে নিয়েছি। তো এইবারে আমি এই বরাবর একদম স্কেল ধরব, এই যে এইখানে, এখানে আর এইখানে, হয়ে গেল আমার ছাতির মাপ। ব্যাস হয়ে গেল, এটা হচ্ছে ছাতির মাপ, এই যে হয়ে গেল, বোঝা যাচ্ছে না, একটু ডিপ করে দিচ্ছি, এই যে হয়ে গেল ছাতি। এবারে এই যে যে দাগটা আমি মাপ ঝুলটা নিয়েছিলাম, এখান থেকে আমি নেব কোমর। তো আমার কোমর হচ্ছে, আমি এখান থেকে নিয়ে নেব, কোমরের মাপ হচ্ছে আমার 9.5। তো এই দাগ থেকে আমি নিয়ে নেব 9.5-এ মাপ। তো আমার এই যে 9.5-এ মাপ হয়ে গেল। এবারে এই যে ওপরে যে ছাতির দাগটা আছে, এখান থেকে আমি এই কোমরের সাথে মিলিয়ে বরাবর দাগ কেটে নেব। তো এই দেখো আমার এই যে ওখান থেকে কোমর অবধি একদম মাপ নেওয়া হয়ে গেল। আর এখান থেকে আমি 1 ইঞ্চি, মানে এই এক স্কেল নিলেই 1 ইঞ্চি হয়ে যায়। তো 1 ইঞ্চি বাড়তি আমি সেলাইয়ের জন্য নিয়ে নেব। তো এবার হচ্ছে কাট, এবারে হচ্ছে এটা হয়ে গেল 1 ইঞ্চি নেওয়া। তো আমি এবারে এখান থেকে হচ্ছে একটু শেপ দেবো, এই যে এখান থেকে এইটা হচ্ছে, এই দাগে হচ্ছে বগল হবে, এখান থেকে হচ্ছে বগলের শেপ। তো চলো শেপটা দিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, আমি এখান থেকে বগলের শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে
গলার মাপটা নেব, ঠিক আছে? এক যেহেতু জোড়া আছে আমি একটা একটা করে খুলে গলার মাপটা কাটবো, তো পরে কাটবো, আগে এই রাউন্ডটা পুরো কেটে আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। তো এই দেখো আমার কাটা হয়ে গেল, এটা বাদ দিয়ে দিলাম। এই হলো আমার ওপরের পার্ট, ওপরের পার্ট হয়ে গেল। গলাটা আমি পরে কাটবো, এখন এটা রেখে দিই, সাইড করে রেখে দিলাম। এবারে আমি নিচের পার্টটা কাটবো। তো বন্ধুরা এবার দেখো পরের পার্টটা, আমি এই যে ঝুলটা এটা পুরোটা নিয়ে নিলাম, যেটুকুনি এক্সট্রা ছিল বাদ দিয়ে দিলাম। আমার ঝুল আছে 38, ওই জন্য আমি 38 মাপ করে আর বাকিটা বাদ দিয়ে দিলাম। তো আমি এটাকে ছকাটের সায়া, নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, তো ছকাটের সায়ার মাপে এটাকে আমি কাটবো। তো আমি এখান থেকে নিয়ে নেব 4, এই কোণ থেকে, এই যে এই কোণ থেকে আমি এখান থেকে নিলাম 4, আর ঠিক এর উল্টো দিকে এই দিকের মাথা থেকে আমি নিয়ে নেব, ঠিক এর উল্টো দিক থেকে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ, এখান থেকে নিয়ে নেব। তো ছকাটের সার মাপে ওই দিক দিয়ে নিয়ে নিলাম 4, এখান থেকে আমি নিয়ে নেব 5, ঠিক আছে? তো এবারে আমি পুরো একদম এই মাথা থেকে এখান থেকে এই কোণ অবধি, এই যে 5 দাগ দেওয়া আছে এই কোণ অবধি একটা দাগ টেনে নেব, এই মাঝ বরাবর। তো দেখো আমি এই মাঝ বরাবর দাগটা টেনে নিয়েছি, আমি তোমাদেরকে এইভাবে ভালো করে দেখাচ্ছি। এই যে দাগটা এইখান থেকে এসে এই যে মিশে গেছে। তো এবার আমি এটা এখান থেকে এই দাগের সমান করে পুরো কেটে নেব। তো বন্ধুরা দেখো আমার কাটা হয়ে গেছে। তো এবার এই মাথাটা এই যে সরু আর ওই মাথাটা সরু, তো এটার সঙ্গে এবারে এটাকে এই পাশে করে মিলিয়ে দিতে হবে। এখানে হয়েছে দুটো পার্ট, এটার মধ্যে আছে দুটো, যেহেতু এটা জোড়া পার্ট আছে এটা বড় থাকবে, আর এখানে হবে 4টি টুকরো। তো এবারে যেমনভাবে আমি জুড়ি সেইভাবে জুড়বো, সায়া যেইভাবে জোড়া হয় সেইভাবে জুড়বো। তো এটা একটা নতুন ধরনের একটা স্টাইলের নাইট, মানে নাইটি বলা ভুল হবে, একটু গ্রাউন টাইপের হবে, পরলেও ভালো লাগবে দেখতেও ভালো লাগে। তো চলো এবার একটু শেপ দিতে হবে। এই যে এই মাথাটা আর এই মাথাটাকে আমি এখানে দিয়ে এই কোনাকুনি একটু শেপ দিয়ে নেবো 1/2 ইঞ্চি মতো। এই যে দেখো এই দুটো কোণ আমি একসাথে এই যে জয়েন্ট করলাম, এবার আমি এখান থেকে 1/2 ইঞ্চি মতন একটু শেপ দিয়ে নেব, একদম 1/2 ইঞ্চি একটু শেপ দিয়ে নেব। এই যে এখানের থেকে, তাহলে এই যে নিচের যে ঘেরটা সেটা বেশ রাউন্ড মতন হবে। এইভাবে একদম হালকা করে একটু শেপ দিয়ে নেব, শেপটা এইভাবে এসে এই দিকটা উঠবে। চলো এটা একটু শেপ দিয়ে নিই। এই দেখো একদম এই কোণটা একটুখানি শেপ দিয়ে নিয়েছি, এই যে এইটুক। তাহলে এই যে নিচের যে ঘেরটা হবে সেটা বেশ গোল রাউন্ডের মতন হবে। তো চলো এটার কাজ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে কাটিংটা। এবারে এইটা নিলাম, এটার যে গলাটা বাকি আছে আমি এবারে গলাটা কাটবো। এটাই তো দুটো পার্ট আছে, একটা সামনের একটা পিঠের, তো দুটো আমি এখান থেকে আলাদা করে নিই। দুটো আলাদা করে নেব, নিয়ে একটা পিঠের জন্য রাখবো আর একটা সামনের গলা কাটবো। যে যেরম ডিজাইন ইচ্ছা করতে পারো, তো আমি যেহেতু ঘরোয়া নাইটির জন্য করছি তাই আমি সামনেটা চৌকো ডিজাইনই দেব আর পিঠটা গোল ডিজাইনই দিয়ে দেব। তো চলো এটা সমান করে নিই একটু। তো বন্ধুরা এটা দেখো আমি সামনের পার্ট করব, তাই গলার জন্য আমি এখান থেকে নিয়ে নেব 2.5।
तो देखो गलार जोने आमी एखाने चौको करे काटलाम, चौको करे काटलाम। आमी एटा छय निएछि सामने, जेहेतु खूब बेशी बड़ो हये गेले बाजे लागबे, जेहेतु एखाने सेलाइयेर जोने आरो एकटु बेड़े जाबे जखन आमी सेलाइ करबो। आर एटाके आमार रेखे दिते हबे एटाके केटे, कारण एटा दिएई आमी गलार मापटा करबो। तो चलो गलाटा केटे नि। तो एखाने देखो एई जे आमी गलार जोने एटा केटे निएछि, আর আমার গলার এখানে কাপড় বসানোর জন্য আমাকে এইটা লাগবে, তাই আমি এটা ফেলবো না, এটাকে রেখে দেব। হয়ে গেল আমার সামনেরটা। তো এবারে আরেকটা যে অংশ আছে আমি সেটা দিয়ে পেছনের গলাটা করব। তো এটা হচ্ছে পেছনের গলার পার্ট। তো এইটা দেখো, এটা কিন্তু আড়াই নিতেই হবে, এটা একই রকম। আর এটা যেহেতু পিঠ, সেই জন্য আমি এখানে একটু ঝুলটা বেশি নিয়েছি, আমি সাত। আর এটা তো যে যার মাপ অনুযায়ী নেবে। আর আমি এটা গোল গলা করেছি, তো গোল গলাটা কেটে নিই। তো আমার হয়ে গেল গলা। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে দেখো গোল হয়েছে কি না। এই দেখো, তবে এটা যখন আমি গলাটা আবার বসিয়ে গোল রাউন্ড করব, তখন এটা সুন্দর শেপে চলে আসবে। তো এটা তো করতে হবে। তো চলো গলাগুলো এবারে হচ্ছে এখানে যে আমরা পট্টি লাগাই সেটা কেটে নিই। তো আমি তোমাদের সুন্দর করে পট্টি কাটাটাও দেখিয়ে দেবো, যাতে খুব সহজেই তোমরা ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলতে পারো। তো চলো এই একটা গলা, আর এই যে চৌকো গলা, এই দুটোর গলার ডিজাইন আমি এখন বার করব। তো আমার যে সাইড দিয়ে যে টুকরো কাপড় বেরিয়েছিল, এখান থেকে আমি গলার কাপড় বার করে নেব। তো বাদিকে তো জোড়াটা নেই, তো আমার সেক্ষেত্রে কি করতে হবে, এইভাবে দুটো কাপড় আমি ভাঁজ করে নিলাম। তারপরে এই যে গলার মাপটা রয়েছে, এই যে এই ওপরের ভাগটা, আমি এটা সব সময় সমান সমান বসাবো। এই যে এই দিকটা একদম সমান সেট করে বসাবো, এই দিকটা বাড়তি থাকবে। তারপর এই একইভাবে সমান করে আমি এখান থেকে এইভাবে এইরকম এইরকম করে দাগ দিয়ে নেব। তো এখান থেকে আমি একদম সমান সমান করে মাপে দাগ দিয়ে নিয়েছি। এবারে কি করতে হবে, এই এতটা ছেড়ে আমি যতটা আছে, তারপরে এখান থেকে এইভাবে এইভাবে এসে আমাকে দাগটা নিতে হবে। তো দেখো আমি অনেক চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর। তো এখান থেকে আমি এই যে দাগ দিয়ে নিলাম, তো এবারে আমি এটাকে তুলে দেব। দিয়ে এই যে দুটো দাগ আছে এইটা কাটবো, আর এইটা পুরো গলার ডিজাইনটা বেরিয়ে আসবে। শুধু এইটুখানি আমি আগে জয়েন্ট করে সেলাই করে নেব, তাহলেই হয়ে যাবে। তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কেটে দিয়েছি আর এই যে হয়ে গেল। তো এটা হলো আমার গোল গলার পার্ট। এটাকে আমি এবার গলার ভাঁজে বসিয়ে দিলেই উল্টে সেলাই করে নেব। আর একবার কাটা শিখে গেলে তখন সেলাই করতে কোনো অসুবিধা নেই, ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবে প্রত্যেকটা জিনিস। তো এইটা শুধু আমি জয়েন্ট, যেহেতু আমার কাপড় টুকরো ছিল তাই আমাকে এইটা জয়েন্ট করে সেলাই করে নিতে হবে, তারপর আমি গলার ভাঁজে এটা বসিয়ে নেব। তো সেলাইয়ের সময় আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। তো এই একই পদ্ধতিতে আমি এই চৌকো গলাটা কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার এই যে চৌকোটাও কাটা হয়ে গেল, এই যে চৌকো গলা। তো আমি চৌকো গলাও কেটে নিয়েছি। তো আজ আমি তোমাদেরকে কাটিংটা একবার দেখিয়ে দিলাম, আর তো সেলাইটা আমি তোমাদের পরের দিনের পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এবারে আমি বানাবো, সবই তো হয়ে গেল, এখানে আমার গলাও রেডি হয়ে গেছে, ওপরের ভাগ নিচের ভাগ সব হয়ে গেছে। এবারে যেটা করব সেটা আমি বাকি যে টুকরো কাপড় আছে সেটা দিয়ে করব হাতা। তো হাতার জন্য আমি এখানে এই রকম সমান কাপড় নিয়ে নিয়েছি, আর এই দিকেই জোড়াটা কিন্তু রাখতেই হবে, জোড়ার ভাগটা বাঁদিকে রাখতে হবে আর ডান দিকে খোলা দিকটা। তো আমি এটা বানাবো ঘটি হাতা, আর কাপড় দিয়ে বানাবো, আর আমি কোনো রকম গার্ডার ব্যবহার করব না, কারণ গার্ডার অনেক কয়েকদিন পর গার্ডারটা ঢিলা হয়ে গেলে তখন আর ভালো লাগে না। তাই আমি এখানে হাতার মাপটা নিয়ে নেব এই জয়েন্ট থেকে, বাঁদিক থেকে। তো চলো হাতার মাপটা নিয়ে নিই।
तो आमी हाथार माप निये निएछि चार जे जे रकम मापे हाथाटा करबे सेटा हबे आर जेहेतु आमी घटी हाथा बानाबो एई कापड़टा आमी पुरोटाई निये नेब तो देखो आमी एइभाबे केटे निलाम जेहेतु एटा अनेकटा बड़ो आमी घटी हाथा बानाबो आर कापड़ दिए कुचि दिए किभाबे घटी हाथा आमी बानाबो सेटा आमी सेलाइयेर समय देखिए देब तो चलो एटा एबार केटे नि तो एटा केटे निलाम आर एइ जे हलो आमार हाथा एबार एटाके आमी कुचि कुचि दिए एइ हाथा जखन करबो सेलाइयेर समय आमी देखिए देब आर होच्छे एइ जे छोटोखाटो कापड़ रयेछे এই কাপড়টাকেই আমি এখন এখান থেকে সোজা করে কেটে নেব দিয়ে এটা দিয়ে কি করব আমি বলছি তো দেখো আমি এখানে সরু লম্বা করে কেটে নিয়েছি আর যেহেতু এখানে জোড়া আছে সেহেতু এটা অনেকটা বড় হবে তাই তো তাই যারা কোমরে ফিতে বাঁধা বাঁধতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই দরকার আমার তো খুবই ভালো লাগে আমার একটু কোমরে দড়ি হলে ভীষণ সুবিধা হয় তাই আমি এই যে দুটো ফিতের জন্য এটা নিয়ে নিলাম তারপরে এই টুকিটাকি অনেক কাপড় বেঁচে যায় আর এগুলো দিয়ে আপনারা ঘরের কোনো কিছু অনেক কিছু কাজে লাগাতে পারবেন তো ঠিক আছে এটা হচ্ছে পরের কথা আর এই যে হয়ে গেল আমার আজকের গ্রাউন বলো কি ঘরোয়া নাইটি বলো একটু দেখতেও ভালো লাগবে পরলেও ভালো লাগবে তো আমি সেলাইটা আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব তো সেলাইটা পরের ভিডিওতে কমেন্ট করব আর যদি সেলাইটা আপনারা কেউ দেখতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের এই কাটিংটা আমি দেখিয়ে দিলাম আর এই ড্রেসটা কিন্তু দেখতেও ভালো লাগে পরলে অনেক সুন্দর লাগে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ সেলাই পদ্ধতি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের কাটিংটা দেখিয়ে দিলাম পরের দিনের ভিডিওতে আমি অবশ্যই সেলাইটা দেখাবো